এখন যে বিষয় নিয়ে আলোচনা করব যে যারা ইউনিভার্সাল ক্রেডিট পেয়ে থাকেন কিংবা যারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট থাকেন তাদের প্রতি মূলত ডিপার্টমেন্ট ফর পেনশন অ্যান্ড ওয়ার্ড ওয়ার্নিং ইস্যু করেছে যে তারা যখন অ্যাপ্রোড যাবে তারা অবশ্যই অবশ্যই যেন ডিপার্টমেন্ট ফর পেনশন অ্যান্ড ওয়ার্কে যেন তারা জানিয়ে যায় এক্ষেত্রে যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে যে কেউ যদি এক মাস থাকে তাহলে কিন্তু তাদের ইউনিভার্সাল ক্রেডিট কিংবা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটা আছে এটি কিন্তু কন্টিনিউ করবে কিন্তু কেউ যদি এক মাসের বেশি যদি যায় তাহলে কিন্তু এটা তাদের জন্যে বন্ধ হয়ে যাবে তো যে কারণে যদি এই যারা এগুলো পাচ্ছেন তারা মূলত এই এই ডিপার্টমেন্ট ফর পেনশন অ্যান্ড ওয়ার্কে কিন্তু জানিয়ে যাবে তবে এটার কিছু কিন্তু কিন্তু কিছু কিছু এক্সেপশন আছে যদি কারো মেডিকেল কন্ডিশনের জন্যে কিংবা ট্রিটমেন্টের জন্য কিংবা বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য যদি তারা অ্যাব্রোড যেতে চায় তাহলে সে কিন্তু সেই ক্ষেত্রে তাদের যে জব সেন্টারে কিংবা ডিপার্টমেন্ট ফর পেনশন অ্যান্ড ওয়ার্কে কিন্তু জানিয়ে যেতে হবে এবং সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম তারা সিক্স মান্থ থাকতে পারবে আর যেটা যে জিনিসগুলো তাদেরকে জানিয়ে যেতে হবে সেটা হচ্ছে যে তারা কবে তারা লিভ করবে সে ডেটটা জানাতে হবে এবং হাউ লং তারা থাকছে সেই প্ল্যানিংটা তাদেরকে জানাতে হবে ভুইস কান্ট্রি তারা যাবে এবং কেন তারা যাচ্ছে এই ইনফরমেশনগুলো যেন অবশ্যই অবশ্যই তাদের কোচকে জানিয়ে যায় যদি তারা না জানিয়ে যায় তাহলে এক মাস পরে যেয়ে কিন্তু এই ইউনিভার্সাল ক্রেডিট এবং পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে ধন্যবাদ